গুড মর্নিং ফ্রেন্ডস, শীতের সকালে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজও যাচ্ছি সুন্দরবনের নদীতে মাছ ধরার জন্য। বড়শি দিয়ে মাছ ধরব, এক্ষুনি যাব, বড়শি ফেলব এবং কিছুক্ষণ পরে সেই বড়শি আবার টানবো এবং দেখব বড়শিতে কী মাছ হয়। তো সাথে থাকুন, আপনারাও দেখুন কী মাছ আমরা পাচ্ছি আজ। আচ্ছা, এই আমাদের নৌকো পোনা রয়েছে ওখানে, চার গাথা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাটি এবং এখন সময় সকাল 7টা। এই নদীতে আবহাওয়া বড্ড অনিশ্চিত, হঠাৎ করে খুব জোর হাওয়া উঠেছে, যে কারণে বড়শি তোলা খুব সমস্যা হবে। তাই আমরা আরও একজনকে ডেকে নিলাম, নিমাই এসে গেছে। তো এবার আমরা যাচ্ছি বড়শি তোলার জন্য। আচ্ছা দেখুন, আমাদের বড়শি টানার কাজ শুরু হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারি এখন। আরে বাবা দেখুন, আজকে নতুন মানুষ বসি টানছে এবং প্রথম মাছ। ঠিক করে ধরো, পয়সন করে পাগল, ওই ক্যারেটের উপরে খানায় বাজা যায়। এক একজনের এক এক স্টাইল নাকি? বাহ, আচ্ছা দেখুন, আজকের প্রথম মাছ চরগদা মাছ পেয়ে গেলাম একটা, মোটামুটি মিডিয়াম সাইজের। তবে আজকের তখন তাইনি ভোলা মাছ উঠলো আর একটা, রাত্রে যদি এরকম হাওয়া দেয় তো রাত্রে হাওয়া দেয় না। কি বাবা, এই তো বড় মাছ, ঠোক না দিলে কি করে বসবে? আরে এতে ঠোক দিতে পারবি না, আমি দেখে ঠোক তো আমি দিয়ে দিচ্ছি। আর আমি সেই ছাড়া কাটা মালা দেখিনি, এ ছাড়া দেখে মালা দেখিনি। আর বললিও কি করবো, বাজাই দিলি কেন? দশটা আচ্ছা দেখুন, আরো একটা উঠলো, এটাও শোন ট্যাংরা। হ্যাঁ, দুটো শোন ট্যাংরা উঠলো, এটা চরগদা মাছ নয়, এগুলো শোন ট্যাংরা। আর একটা ভোলা, তিনটে মাছ। তোলো তোলো, মাছ তুলতে হবে। হাফ ক্যারেট করতে হবে নাকি? কিছুটা ঠুকরাচ্ছে এই তো ভোলা মাছে ঠুকরাচ্ছে নাকি? বাহ, আর একটা উঠলো, চারটে হয়ে গেল, দুটো ট্যাংরা দুটো ভোলা, এই তো উঠছে ভোলা মাছ। ভোলা মাছ বাবা কইছে, এই শক্ত করছে না, অ্যাকচুয়ালি এই মরানিতে তো জল নীল থাকে, মাছ আসলে কিন্তু দারুণ দেখায়। এটা প্রথম দোন টানা চলছে, দোন আমাদের আরো একটা বাকি রয়েছে, তো দেখা যাক। এটা এখনো বাকি আছে কয়েকটা বড়শি, তারপরে আবার দ্বিতীয় দোন। আচ্ছা
আর একটা উঠলো। মোটামুটি দেখতে দেখতে বেশ কয়েকটা মাছ হয়েছে। তুমি চালাও চালাও। আচ্ছা দেখুন, এই দ্বিতীয় দনের প্রথম মাছ ধরাচ্ছে। দেরি আছে তাহলে। আচ্ছা দ্বিতীয় দনের প্রথম মাছ, এটা বড় ভোলা। আচ্ছা নিমাই বলছে বড়শিতে ঠোকরাচ্ছে, দেখা যাক কি হয় এখন। তাহলে বড় মাছ হবে, একবার দেখে নেব। আচ্ছা উঠলো আর একটা ট্যাংরা মাছ, এটাও সোন ট্যাংরা। আজকে কিন্তু জ্বর কথা হচ্ছে না, সোন ট্যাংরা হচ্ছে। দেখুন আর একটা মাছ উঠলো, এটাও ট্যাংরা মাছ, একটু ভিন্ন প্রজাতির। এই মাছটাকে শিমুল কাটা বলা হয়, আমরা আগেও বলেছি। আসলে আমি ফারাকটা দেখাচ্ছি, দেখুন এই শক্ত মতো সুর থাকে দুদিকে দুটো, আর এদের অনেকগুলো করে থাকে। মাছের মতো চলে এলো হঠাৎ করে, তা বুঝে না বড়শিতে চলবো। তাই বাবা আছে না, আমি নাই টেনে তুলে ফেলেছে, কেটে চলে যায় অনেক সময়, এর মুখে অল্প বেঁধে থাকে। দারুণ লাগছে, আরো একটা মাছ উঠলো চরগোদা। আগে যা উঠছিল সেগুলো সোন ট্যাংরা, আর এবার সব চরগোদা উঠছে, পরপর দুটো উঠছে। আচ্ছা ভোলা মাছ উঠলো আর একটা,
হয়েছে বেশ কিছু মাছ, আসলে মরানি খুব বেশি মাছ হবে না, তো দেখা যাক আরও কিছু বসি বাকি আছে, আরও কয়েকটা যদি ওঠে তো ভালোই হবে, সঙ্গে থাকুন। ঠোক পাচ্ছ না? ঠোক না পেলে হবে না, আর একটা বড় তুলতে হবে। বলা গোড়ায় থাকবে একটা দেড় কিলো। গ্রাফি উঠে গেলে মাছ কি করে উঠবে? নগর উঠে গেল, বসি শেষ, বসি তোলার কাজ শেষ। এই মাছ আমরা পেয়েছি আজকে, চরগদা মাছ আছে দুটো, মিডিয়াম সাইজের যেগুলো দেখা যাচ্ছে এগুলো সোন ট্যাংরা, এই একটা শিমুল কাটা আছে, আর বেশ কিছু ভোলা মাছ। তো এই মাছই আমরা আজকে পেয়েছি, খুব বেশি মাছ নয়। তো যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য। দারুণ লাগছে কিন্তু, একদম পুরো খাদের নিচ দিয়ে যাচ্ছি। জল নেই, কেরালি মারা যাচ্ছে।